আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বেডশিটটা কমপ্লিট করে আমি সবসময় বেডশিটগুলো যখন কমপ্লিট হয়ে যায় নিজে একবার ধুয়ে দিই, তারপর হচ্ছে আয়রন করি। তো ধোয়ার পর এটা আসলে আয়রন করা হয়নি, তার আগে একটু বিছিয়ে দেখছিলাম। দেখেন বেডশিটটা একদম কিং সাইজ, আমার খাটটা কিন্তু 6 ফিট বা 7 ফিট, তারপরও দুই পাশ দিয়েই অনেকটাই ঝুলে গিয়েছে, তাতেই হয়তো আপনারা বুঝতে পারছেন। আর বেডশিটটা একটু ডিজাইন করে বানিয়েছি, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, আমার কাছে আসলে ভালো লেগেছে। আর আমার কাছে মনে হয়েছে কালারগুলো খুব সাথে ভালো ফুটেছে, এজন্য ভালো লাগছে। আর এই যে আরেকটা বেডশিট,